শুরুতেই সংবাদ শিরোনাম। মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিহত 249 জন। বিরোধপূর্ণ এলাকায় 200 চীনা জাহাজ নিয়ে উত্তেজনা। মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করি না, বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলায় বাইডেনের বিরুদ্ধে খেপেছে এরদোগান। এবং সবশেষ থাকছে আফগানিস্তানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর অপ্রত্যাশিত সফর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী এক মাসেরও বেশি চলমান বিক্ষোভে রোববার পর্যন্ত অন্তত 249 জন নিহত হয়েছেন। দেশটির মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স এই তথ্য জানিয়েছে। সামরিক হিজান্তার সহিংস অবস্থানে দেশটিতে মৃত্যুর দীর্ঘ সারি সত্ত্বেও অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে মিয়ানমারে। বিক্ষোভকারীরা সামরিক শাসনের বিরুদ্ধে তাদের অনাস্থা প্রকাশে নিত্য নতুন পদ্ধতিতে প্রতিবাদ করছেন। শনিবার দিবাগত রাতে মিয়ানমারের 20টিরও বেশি স্থানে মোমবাতি জ্বালিয়ে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। রবিবার দ্বিতীয় বৃহত্তম শহর আন্তালায় সূর্যোদয়ের আগে র্যালির ধারাবাহিকতায় দেশটির প্রধান শহর ইয়াঙ্গনে সোমবার দুই ভিন্ন ভিন্ন স্থানে একই প্রকার র্যালির মাধ্যমে সেনা শাসনের বিরুদ্ধে অনাস্থা জানান বিক্ষোভকারীরা। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বৃহৎ প্রতিবাদের এক মাস পূর্তিতে সোমবার বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়িবহর বের করে প্রতিবাদের ডাক দিয়েছেন। 1 ফেব্রুয়ারি তাত মাদেও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিল অং সান সু চি সহ রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে। দক্ষিণ চীন সাগরে 220টির মতো চীনা জাহাজের উপস্থিতি শনাক্ত করার দাবি করেছে এবং এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ফিলিপাইন। শনিবার ফিলিপাইন সরকারের একটি টাস্ক ফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে, গত 7 মার্চ চীন সাগরের একটি দ্বীপ এলাকার কাছে চীনা নৌবহরের সদস্যদের পরিচালিত 220টি জাহাজ শনাক্ত করেছে তারা। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী টিউডুরু লুকসিন বলেছেন, আমার মতে পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়ে সশস্ত্র বাহিনীগুলোই ভালো সিদ্ধান্ত নিতে পারে। রবিবার এ ব্যাপারে চীনা পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া জানতে চেয়ে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে। প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী দক্ষিণ চীন সাগরের আয়তন প্রায় 35 লাখ বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর থেকে মানাক্কা প্রণালী ঘুরে তাইওয়ান প্রণালী পর্যন্ত বিশাল এলাকা নিয়ে এ বিস্তৃত। দক্ষিণ চীন সাগরের চারপাশ ঘিরে রয়েছে তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাইন এবং ফিলিপাইন। বিশ্বের প্রায় 1/3 বাণিজ্যিক জাহাজ এই সাগরের উপরে দিয়ে চলাচল করে। বিশেষজ্ঞদের ধারণায় সাগরের তলদেশে সঞ্চিত রয়েছে তেল ঘ্যাসের খনি, তাই সাগরের মালিকানা নিয়ে উপকূলীয় দেশগুলো বিশেষ করে চীন, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাইন, সিঙ্গাপুর এবং ফিলিপাইনের মধ্যে বিরোধ চলছে। অর্থনৈতিক স্বার্থে এই অঞ্চলের উপর যুক্তরাষ্ট্রের সজাগ দৃষ্টি রয়েছে। তাদের লক্ষ্য যে কোনো মূল্যে চীনের ক্রমবর্ধমান সামরিক এবং অর্থনৈতিক উত্থানকে প্রতিহত করা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করি না আমরা, সাম্রাজ্যবাদী শক্তির নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে দেশের এবং দায়িত্বশীলদের কাজ করতে হবে। ফার্সি নববর্ষ নরওয়াজ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি রবিবার একথা বলেন। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, দেশের অর্থনীতিকে কোনো অচল অবস্থায় বা সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর নির্ভরশীল করে ফেলা যাবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় এ নেতা তার ভাষণে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতি তীব্র নিন্দা জানিয়ে একে ভয়াবহ অপরাধ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন যে দেশটি পরমাণু বোমা হামলা চালিয়ে একটি দেশের 2,20,000 মানুষকে হত্যা করতে পারে, সে দেশের কাছ থেকে এই ধরনের আচরণ অপ্রত্যাশিত নয়। তবে এই নিষেধাজ্ঞা আমাদের জন্য অনেক ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করেছে। আমাদের যুব সমাজ নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন এবং অনেক পণ্য দেশেই তৈরি করে ইরানকে পরনির্ভরশীলতা থেকে মুক্তি দিয়েছেন। এটি আমাদের জন্য ছিল একটি মূল্যবান শিক্ষা। নিষেধাজ্ঞা মোকাবেলায় আমাদের দুটি করণীয় রয়েছে। প্রথমত, আমরা নিষেধাজ্ঞা
পরোপকারীর কাছে গিয়ে অনুরোধ করতে পারি যে আপনারা নিষেধাজ্ঞা তুলে নিন, তখন সে আমাদের উপর সাম্রাজ্যবাদী দাবি দেওয়া চাপিয়ে দেবে। এই পত্রটি অপমানজনক এবং অবমাননাকর। দ্বিতীয় পথ হচ্ছে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে সব অর্থনৈতিক প্রয়োজন দেশের ভেতরে মেটানোর চেষ্টা করা। ইরানি জনগণ দ্বিতীয় পথ বেছে নেবে বলেই আমি মনে করছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বাইডেনের বক্তব্যকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে এরদোগান বলেছেন, একজন রাষ্ট্রনায়কের মুখ থেকে এমন কথা মানায় না। তুর্কি প্রেসিডেন্ট শুক্রবার ইস্তাম্বুলে এক বক্তব্যে বলেন, পুতিন সম্পর্কে বাইডেনের বক্তব্য প্রেসিডেন্ট সুলভ হয়নি। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য বুদ্ধিদীপ্ত এবং দারুণ জবাব দেওয়ার জন্য তিনি পুতিনের প্রশংসা করেন। এরদোগান সাংবাদিকদের বলেন, আমার মতে পুতিন অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং দারুণ জবাব দিয়েছেন এবং তার এমনটি করাই উচিত ছিল। ভ্লাদিমির পুতিনকে বন্ধু এবং কৌশলগত মিত্র আখ্যায়িত করে এরদোগান, যদিও নাগানো কারাবাক, সিরিয়া এবং লিবিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের মতবিরোধ রয়েছে। সম্প্রতি মার্কিন নিউজ চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে খুনি ভাবেন কিনা। জবাবে বাইডেন বলেন, হ্যাঁ আমি তাই ভাবি। মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় পরামর্শ করার জন্য মস্কো ওয়াশিংটন থেকে নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায়। পূর্ব ঘোষিত কোনো পরিকল্পনা ছাড়াই আফগানিস্তানে সফরে গেলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর তার প্রশাসনের কোনো মন্ত্রী এই প্রথমবারের মতো আফগানিস্তান সফর করেছেন। রবিবার রাজধানী কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সাক্ষাৎকালে আফগান সরকার এবং তালেবানের মধ্যকার যুদ্ধ বন্ধের আহ্বান জানান অস্টিন। মধ্যস্থতার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধের জন্য সহিংসতা কমানোর কথা বলেন তিনি। এই সূত্র জানা গেছে, আফগানিস্তান থেকে অবশিষ্ট মার্কিন সেনাদের প্রত্যাহারের জন্য নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগে হঠাৎ আফগানিস্তান সফরে গেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার বিষয়ে গত বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তান তালিবানের সঙ্গে একটি শান্তি চুক্তি করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই চুক্তির শর্ত অনুযায়ী আফগান সরকারের সঙ্গে তালিবান মধ্যস্থতা করতে পেরেছে কিনা সেটি প্রশ্নবিদ্ধ। একই মেয়ের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে। তবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একই মেয়ের সময়সীমা মেনে চলা কঠিন হয়ে যেতে পারে। এর প্রতিক্রিয়ায় তালিবানের শান্তি আলোচনা দলের সদস্য সোহেল শাহিন বলেন, একে মেয়ের পরে আফগানিস্তানে মার্কিন সেনা থাকলে সেটি চুক্তির শর্ত ভঙ্গের সামিল হবে। তাদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ করা হলে তাদের প্রতিক্রিয়া জানানো হবে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী আফগানিস্তানে এখনও প্রায় 2,500 মার্কিন সেনা রয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।